আম্মু কষ্ট হইতেছে আম্মু খুবই কষ্ট হইতেছে আম্মু জানি তো স্বামী স্ত্রীর বন্ধন জনম জনমের বন্ধন তোমার গো মুখেই তো শুনছি অত সহজে তো সারণ যায় না তুমি তো কইছিলা নতুন কইরা জীবনটা শুরু করবা পারলা পারলা না তো কি করবা কো আম্মু সাহেবাবু তো কাল যাইব অহনে তো হাতে সময় আছে না আইস তো আইস তো সারা রাত হাতে সময় আছে না আপা আপা আমরা যদি কেউ একজন সাহেবাবুরে ফোন করি না তোমার যদি শরম লাগে আমরা যদি কেউ একখান ফোন করি করুম আপা না এসব কথা আর ওকে বলো না অনেক হয়েছে বাবা যদি জানতে পারেন তাহলে বাবা কিন্তু খুব রাগ করবেন অনেকবার এই এক ঘটনা হয়েছে ও যখন এবার এ বাড়িতে এসেছে আমরা আর ওকে যেতে দেব না আর তোমরা ভাবলে কি করে আমি ওকে ফোন করব আমি মরে যাব তাও ওকে ফোন করব না ঠিক আছে আমি চোখের জল মুছে নিচ্ছি আমি আর কান্নাকাটি করব না সুপটা এখানে থাক আমি রাতে ঠিক কোন একটা সময় খেয়ে নেব কিন্তু প্লিজ তোমরা এখন এখান থেকে যাও আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও ঠিক আছে ফুলচুরি চলো রাই নুরি চলো ও যখন কথা দিয়েছে ও স্যুপটা ঠিক খেয়ে নেবে ফুলঝুরি কথার খেলাপ করো না কিন্তু আর কাল সকালে ঘুম থেকে উঠে নিজের কাছে একটা প্রমিস করো তুমি নতুন করে জীবনটা সাজাবে নতুন করে বাঁচবে আর সেই জীবনে তোমার অতীতের কোনো ছায়া কোনো হাতছানি রাখবে না ফুলঝুরি এভাবে বাঁচা যায় না ফুলঝুরি প্লিজ প্রমিস করো